সবাইকে ঈদ মোবারক। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুন্দরভাবে ঈদ কাটিয়েছো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পবিত্র ঈদুল ফিতরের পর তোমাদের সামনে আবারও হাজির হলাম আমি আমির হোসেন। আজ আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণী অধ্যায় 5। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠের শিরোনাম সরল সমীকরণ। আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে এক নজরে দেখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এটার নাম কি বলতো? এটা এক্স। এক্স আসলে চলক বা অজানা রাশি। এটার নাম কি বলো? এটা প্লাস চিহ্ন। এটা আসলে প্রক্রিয়া চিহ্ন বা প্রক্রিয়া প্রতীক। এটাকে সমান চিহ্ন বলে, সমান। আচ্ছা, এই সবগুলো মিলে একত্রে আমরা এটাকে কি নামে নামকরণ করতে পারি বলতে হবে তোমাদের। এটার নাম সমীকরণ। অজানা রাশি বা চলক, প্রক্রিয়া ও সমান চিহ্ন যুক্ত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। তো আমাদের তাহলে এই পুরো অংশটার নাম হবে সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুটি সমীকরণ দেখতে পাচ্ছ। এবার বলো তো, সমীকরণ দুটিতে কয়টি করে চলক বিদ্যমান? আমরা দেখতে পাচ্ছি প্রথম সমীকরণে এক্স একটি অজানা রাশি বা চলক, অর্থাৎ একটি চলক বিদ্যমান। অপরদিকে দ্বিতীয় সমীকরণে এক্স একটি অজানা রাশি এবং ওয়াই একটি অজানা রাশি, অর্থাৎ দুটি চলক বিদ্যমান। প্রথম সমীকরণে এক্সের ঘাত অর্থাৎ পাওয়ার 1, দ্বিতীয় সমীকরণে এক্সের ঘাত অর্থাৎ পাওয়ার 1, একই রকমভাবে ওয়াইয়ের ঘাত অর্থাৎ পাওয়ার 1। আমরা জানি অজানা রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেহেতু আমাদের প্রদত্ত দুটি সমীকরণের প্রত্যেকটির চলকের ঘাত একঘাত বিশিষ্ট, অর্থাৎ তাহলে এই সমীকরণ দুটির প্রত্যেকটি হবে আমাদের সরল সমীকরণ। সমীকরণের দুটি পক্ষ থাকে। আমাদের স্ক্রিনে একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের সমান চিহ্নের বাম দিকের অংশে একটি পক্ষ, ডান দিকের অংশ একটি পক্ষ। তো আমরা সহজে আন্দাজ করতে পারি, যেহেতু বাম দিকে তাহলে এই পক্ষটার নাম হবে বাম পক্ষ এবং ডান দিকে তাহলে এই পক্ষটার নাম হবে ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস মনে রাখবে, সমান চিহ্নের ডান দিক এবং বাম দিক। সমান চিহ্নের বাম দিক হলে বাম পক্ষ, ডান দিক হলে ডান পক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অতি সহজ একটি কাজ, 2x + 3 = 5 একটি সরল সমীকরণ। ক, সমীকরণের চলক কোনটি? একটু খেয়াল করে দেখলেই তোমরা বলতে পারবে সমীকরণের চলক কোনটি। খ, সমীকরণের চলকের ঘাত কত? গ, সমীকরণের বাম পক্ষ ও ডান পক্ষ লিখো। আশা করি এই প্রশ্নের উত্তরটা আমাকে বলে দিতে হবে না, তোমরা নিজেরাই পারবে। প্রদত্ত সমীকরণের বাম পক্ষ আছে 5y - 2 সমান, ডান পক্ষে আছে 3y + 8। আমাদের প্রথমেই কাজ, বাম পক্ষে কখনো কোনো কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুব পদ থাকবে না, এরকম পদ বাম পক্ষে কখনো রাখা যাবে না। তার মানে -2 আমরা রাখতে পারবো না। তো -2টা যদি আমি অ্যাভয়েড করতে চাই, ভ্যানিশ করতে চাই, তাহলে আমার +2 লিখতে হবে, এপাশে একটা +2 লিখতে হবে। শুধু আমি বাম পাশে +2 লিখবো, ডান পাশে লিখবো না, তা হবে না। উভয় পক্ষে একই সংখ্যা যোগ করলে এবং বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো আমি যেহেতু আমার এখানে -2 আছে, তো -2টা আমি তাড়াতে চাচ্ছি, এ কারণে +2 আমি উভয় পক্ষে যোগ করব। তাহলে 5y - 2 + 2টা আমি অতিরিক্ত যোগ করে ফেললাম, 3y + 8 এর সাথে +2 যোগ করে ফেললাম। তো আমাদের রেজাল্ট যেটা আসলো সেটা হলো, এই -2 + 2 ভ্যানিশ হয়ে গেল, বাদ হয়ে গেল, আমাদের থাকলো 5y = 3y + 8r2, যোগ করলে হবে 10। তো আমাদের জানা আছে যে অজানা রাশি বা চলকটা সবসময় বাম পক্ষে নিয়ে আসতে হয়। এখানে 5y = 3y + 10, 5y = 3y + 10, এই 3y টা আমরা
বাম পক্ষে নিয়ে আসব। 5y থেকে 3y টা বাদ যাবে আর এখানে 3y আর 3y ভ্যানিশ হবে। তাহলে আমাদের হচ্ছে 5y থেকে 3y গেলে থাকবে আমাদের 2y, 3y আর 3y বাদ গেলে থাকবে 10। তাহলে আমাদের 2y এর হলো 10, কিন্তু আমরা এই y এর সাথে কোনো সহগ থাকতে পারবে না, y এর সাথে কোনো সহগ কোনো অবস্থায় থাকতে পারবে না, শুধু y এর মানটাই আমরা বের করব। তাহলে 2 টা আমরা রাখতে পারবো না, 2 টা যেহেতু আমাদের বাম পক্ষে আছে, ডান পক্ষে গেলে কি হবে 10 কে 2 দিয়ে ভাগ হবে, অথবা উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ভাগতে পারি। তো উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে আমাদের আসবে y সমান 5, অর্থাৎ 5। তাহলে আমাদের y এর মান হলো 5, সমীকরণটির বীজ বা মূল সেটা 5। প্রদত্ত সমীকরণটির শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো শুদ্ধি পরীক্ষা করার জন্য আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে নিচ্ছি। বাম পক্ষে আমাদের আছে 5y-2, 5y-2 ও y এর মান আমরা জানি 5, ইতিমধ্যে আমরা y এর মান বের করেছি 5। তো 5 × 5 − 2, 5 × 5 = 25, 25 থেকে মাইনাস হবে 2, তো 25 থেকে মাইনাস 2 হলে থাকে 23। তাহলে আমাদের বাম পক্ষে আসলো 23। এবার আমরা ডান পক্ষ চেক করব। ডান পক্ষে আমাদের 3y + 8, আমরা লিখে ফেললাম 3y + 8। এখন y এর মান যেহেতু আমাদের 5, 3 × 5 + 8, 3 × 5 গুণ করলে আমাদের আসবে 15 + 8, 15 + 8 মানে 23। তো আমাদের বাম পক্ষ এসেছিল 3, ডান পক্ষ 23, দুটি পক্ষ যেহেতু সমান আসছে সমীকরণটি শুদ্ধ। শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে তোমরা তিনটি কাজ দেখতে পাচ্ছ। ক, x + 2 = 4, খ, x − 3 = 2, গ, 2x − 3 = 5। তো এই কাজ তিনটি তোমাদের করতে হবে। ক এর সমাধান করবে, সমাধানের শুদ্ধি পরীক্ষা করবে, খ এর সমাধান করবে, সমাধানের শুদ্ধি পরীক্ষা করবে, এবং গ এর সমাধান করবে, সমাধানের শুদ্ধি পরীক্ষা করবে। কাজগুলো তোমরা সহজেই করতে পারবে আশা করি। আমরা পরবর্তী মূল্যায়ন অংশে চলে যাচ্ছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ 2p + 1 = 5, সমীকরণটির চলক নিচের কোনটি? তোমরা একটু ভালো করে স্ক্রিনটার দিকে তাকিয়ে দেখো সমীকরণটির চলক কোনটি। এবার তোমরা আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। দেখো, 2 নম্বরে আছে তোমাদের 3x + 1 = 7, সমীকরণটির বাম পক্ষ নিচের কোনটি? শুধুমাত্র বাম পক্ষ কোনটি সেটা বলবে, একটু চিন্তা করো। এবার আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। 3 নম্বর, দেখো 2p + 1 = 5, সমীকরণটির বীজ নিচের কোনটি, অর্থাৎ সমীকরণটির সমাধান কি হবে, p এর মান কত হবে সেটাই তোমাদের বের করতে বলছে, একটু চেষ্টা করো। আশা করি এটাও তোমরা পারবে, চেষ্টা করো। এবার আমার সাথে মিলিয়ে নাও। প্রয়োজনে ভিডিওটি পুশ করে অঙ্কটি তোমরা খাতায় তুলে নাও, এটি তোমাদের জন্য আজকের বাসার কাজ। আর অবশ্যই বাসায় থাকবে, ভালো থাকবে। আজ এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি।